أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وسيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. سدي ستمنڈلی روزار احکام و مسائل সম্পর্কে কালকে জেনেছিলাম، নিয়ত সম্পর্কে، আর কালকের মাসলাটা ছিল ফরজ রোজার নিয়ত ফজরের আগে আগে করতে হবে، নফিল রোজার নিয়ত জওয়ালের আগে পর্যন্ত، জোহরের আজান বা জোহরের সময় শুরু হওয়ার আগে পর্যন্ত، সচরাচর 11:30টার আগে আগে، সকাল 11:30টার আগে আগে যদি কেউ রোজার নিয়ত করে নেয় তাহলে তার রোজা হয়ে যাবে। অনেক হাদিস আছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে، সহিহ মুসলিমের হাদিস، হাদিস নম্বর 1154। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে আসতেন এবং বলতেন، খাওয়ার জন্য কিছু আছে কি সকালবেলায়؟ তারা বলতো না কিছু নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন، ঠিক আছে তাহলে আজ আমি রোজা রেখে নিচ্ছি। তাহলে সকাল পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা রাখার উদ্দেশ্য ছিল না، নিয়ত ছিল না। তার কারণ জিজ্ঞেস করলেন খাবার কিছু আছে কি، অর্থাৎ তিনি খেতে চাচ্ছিলেন، যদি খাবার থাকতো খেয়ে নিতেন، রোজা রাখতেন না। যখন বলা হলো না কিছু নেয়، তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে তাহলে আমি রোজা রেখে নিচ্ছি। তাহলে নফিল রোজার নিয়ত জওয়ালের আগে পর্যন্ত করা যেতে পারে। প্রত্যেকটি রোজার জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে না، রোজার মাসের প্রথমেই যদি আমি সমস্ত এক মাসের রোজা রাখবো এরকম নিয়ত করতে হবে না، প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি ফজরের আগে নিয়ত করলো না তার রোজা হলো না، আর প্রত্যেক দিন ফজর হয় তো প্রত্যেকটি ফরজ নামাজের জন্য، প্রত্যেকটি আমলের জন্য আলাদা আলাদা নিয়ত করতে হবে অন্তরে পরিকল্পনা، আর নফিল রোজার জন্য প্রত্যেক দিন আলাদা আলাদা নিয়ত করতে হবে ওটাও জওয়ালের আগে পর্যন্ত। তারপরের মশলা হচ্ছে রোজা রাখার জন্য নিয়ত করি، নিয়তের পর আমরা সেহরি করে থাকি، সেহরি সম্পর্কে মশলা জানব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা، সেহরি করো সেহরিতে বরকত আছে، সেই বুখারী এবং মুসলিমের হাদিস। সেহরি তোমরা খাও، সেহরি খাওয়াতে বরকত আছে، এটা সমৃদ্ধশালী জিনিস، এর দ্বারাতে আল্লাহ তাআলা বরকত রেখেছেন، তাই সেহরি করা উচিত، সুন্নাত মুস্তাহাব، ভালো কাজ، সেহরি করতে হবে। আর আমাদের উচিত যে সেহরির সময় বেশি বেশি করে দোয়া করা، ওই সময় আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়েত আছে، নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুহুর আস-সুহুর বারাকা ফালা তাদাউহু، সেহরি করো এটা হচ্ছে বরকতের সময়، আর বরকতের সময় আল্লাহ তাবারক তাআলা দোয়া কবুল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি সময় নাও পেয়ে থাকো এক ঢোক পানিও পান করে নেবে، এতটুকু করা উচিত। এর দ্বারা এটাও বোঝা গেল যে সেহরি আমাদেরকে অল্প খেতে হবে، খুব বেশি করে খাওয়া উচিত নয়، যাতে করে রোজা রেখেছি একটু ক্ষুধা পিপাসা আমরা অনুভব করতে পারি، সেগুলো ভোগ করতে হবে، রোজার উদ্দেশ্য এটাই، অল্প খাওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ খেজুর খেয়ে রোজা রাখতেন، আলহামদুলিল্লাহ আমিও এটা প্র্যাকটিস করে দেখেছি যে রোজার মাসে সেহরিতে কিছু খেজুর আর বেশি করে পানি পান করুন، আলহামদুলিল্লাহ এত সুন্দর সবল থাকবেন যে অ্যাসিডিটি গ্যাস্ট্রিক নানা জিনিস থেকে যত বেশি খাবেন তত বেশি অ্যাসিডিটি গ্যাস্ট্রিক হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেন যে তোমরা সেহরি খাও আর আহলে কিতাবের ইহুদ এবং নাসারাদের মুখালফত করো، ইহুদ ও নাসারা আহলে কিতাবরা সেহরি না খেয়ে রোজা রাখে، তোমরা সেহরি খেয়ে রোজা রাখো، এটা সব থেকে ভালো কাজ। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন ফসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহর،
আমাদের এবং আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্যকারী জিনিস হচ্ছে সেহরি খাওয়া। তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই। সেহরির ফজিলত সম্পর্কে আর একটি হাদিস তারগিব ও তাহরিম ইবনে হিব্বান মধ্যে হাসান দরজার সঙ্গে হাদিসটি রিওয়ায়াত করা হয়েছে। ইবনে ওমর বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইন্নাল্লাহ মালায়েকাতাহু ইসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহ এবং রসুল আল্লাহ এবং তার ফেরিস্তা ওই সমস্ত ব্যক্তিদের জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ ওদের ওপর রহমত নাসিল করে এবং ফেরেশতারা ওদের জন্য মাগফিরাতের দোয়া করে যারা সেহরি করে, যারা সেহরি করে। সুবহানাল্লাহ, এত মর্যাদাশীল সময় আর এত মহান সময় ওটা যে আল্লাহ তার বরকতময় সময়, দোয়া কবুল হয়, আল্লাহ তাবারক তাআলা রহমত নাসিল করে, ফেরেশতারা তাদের মাগফিরাতের জন্য দোয়া করে। সদ্য শ্রোতা মণ্ডলী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস আছে যেটা তারগিব ও তারহিবের মধ্যে আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল বারাকাতু ফি সালাসা, তিনটি জিনিসে বরকত আছে, ফিল জামাআহ, জামাতে বরকত আছে, ওয়া সারিদ, সারিদ একটা খাবার অর্থাৎ মাংস তার ঝোল আর রুটিকে ভেঙে তাতে গুলিয়ে দেওয়া এবং খাওয়া, তাকে সারিদ বলা হয়, আর আমরা খুব পছন্দ করে আজ পর্যন্ত, ও সুহুর, আর সেহরি খাওয়াতে বরকত আছে, তাই সেহরি করা উচিত। সেহরির ওয়াক্ত বা সময় টাইম কি? সুবহ সকালে ফজর, সুবহ সাদিক তুলু হওয়ার আগে পর্যন্ত সেহরি করতে হবে, সেহরি করতে হবে। আল্লাহ তাবারক তাআলা সূরা বাকারার মধ্যে বললেন আয়াত নম্বর 187 সে ওকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফজর, তোমরা অতক্ষণ পর্যন্ত খেতে থাকো যতক্ষণ পর্যন্ত ফজরে সাদিক তুলু না হয়ে যায়, অর্থাৎ ফজরের আজানের আগে পর্যন্ত খাওয়া যায়। আর সেহরি সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সেহরি তোমরা লেট খাও, সেহরি লেট খাও। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামরা আজান এবং সেহরি শেষ করার টাইম বলেন যে 15 থেকে 20 বা 30টি আয়াত পড়ার মতো সময় থাকতো, তাহলে আজানের 10 মিনিট আগে, 5 মিনিট আগে সেহরি শেষ করা ভালো। অনেক আগে সেহরি করে নেওয়া, আজানের আধ ঘন্টা 1 ঘন্টা আগে সেহরি করে নেওয়া, আর এটা যে আমাদের মধ্যে প্রচলন আছে যে সেহরি খেয়ে একটা ঘুম মারতে হবে, সেহরি খাওয়ার পর অন্ধকার থাকতে হবে, অনেক আগে সেহরি করতে হবে, তা না হলে রোজা হবে না, এগুলো ভুল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবা কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহরি খাওয়া এবং আজানের মধ্যে 50টি আয়াত পড়া এ মতো সময় থাকতো, অর্থাৎ 10 থেকে 15 মিনিট এতটুকু গ্যাপ দেওয়া উচিত ওর আজানের আগে পর্যন্ত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেহরি তোমরা লেট করো আর ইফতার তাড়াতাড়ি করে নাও, তাড়াতাড়ি অর্থাৎ সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করে নাও, আর সেহরি সময় হওয়ার শেষ সময় পর্যন্ত ওর একটু আগে, 10 মিনিট আগে পর্যন্ত শেষ করো, এটা আফজাল, ভালো। কিন্তু আজ আমরা উল্টো করি, সেহরি 1 ঘন্টা আগে শেষ করে দিই, 1 ঘন্টা আগে শেষ করে দিই, আর ইফতারি যাকে সঙ্গে সঙ্গে করতে হবে 3-4 মিনিট পরে করে থাকি, এটাও কিন্তু ভুল। আর মনে রাখবেন সেহরি খেজুর দ্বারা করা বেশি ভালো। নিয়ামা সুহুরিল মুমিন আত তামার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারগিব ও তারহিব, আবু দাউদের সঠিক রিওয়ায়ত, আবু দাউদ হাদিস নম্বর 2345, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের জন্য সব থেকে ভালো সেহরি খেজুর, খেজুর খান, পানি খান। যদি সেহরি খাওয়ার সময় না পায়, আজান হয়ে যাচ্ছে, তাহলে কি করবে? সে কিচ্ছু করবে না, খাবে না। আজানের আগে যদি জাগতে পারে তাহলে সেহরি খাবে, আর যদি পরে জাগে কিছু না খেয়ে বিনা সেহরিতে তার রোজা হয়ে যাবে। এর আগেও আমরা নিয়তের মশলাতে জেনেছি সেহরির করার পর রোজা রাখতে হবে এবং রোজা অবস্থায় নানা রকম অশ্লীল মন্দ কাজ থেকে তাকে বিরত থাকতে হবে। এগুলো হচ্ছে রোজার আদব, রোজার কায়দা। পরিশেষে আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি ইনশাআল্লাহ এই সিলসিলা আরও আগে জারি থাকবে, আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুক। আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।